ফরিদপুরের সদরপুরে সেতু নির্মাণ কাজের মাটি ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের গফুর মাতব্বরের ডাঙি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জাবেদ খান, জুলহাস ও অন্তর শেখ। আহত যুবকের নাম নজরুল ইসলাম। পুলিশের স্থানীয় সূত্র জানায়, এই গ্রামে সেতু নির্মাণের জন্য মাটি খননের কাজ চলছিল। শ্রমিকরা ওই সময় সেতুর নিচের অংশে পাইলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ সেতুর পূর্ব পাশের মাটি ধসে পড়ে। এ সময় মাটির চাপায় জাবেদ, জুলহাস ও অন্তর নিহত হন, নজরুল ইসলাম আহত হন। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ঠিকাদার ইমতিয়াজ আসিফের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, মাটি চাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসান মাহমুদ রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।